আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে চলে এসেছি সেটি হলো বন্ধুগণ আমরা যারা ইন্টারনেট ইউজ করি যারা এম ইউজ করি আমরা কিন্তু সবাই জানি যেই আমরা যেই এম বিগুলা আমরা প্যাকেজগুলা কিনি সেই এমবির যে একটা মেয়াদ থাকে সেই মেয়াদ কিন্তু মেয়াদ শেষ হলে কিন্তু আমাদের এম বিগুলা কিন্তু শেষ হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় তো বন্ধুগণ তো বর্তমান সময়ে বিটিআরসি থেকে নতুন সিস্টেম করছে এবং কি হাইকোর্ট থেকেও এটা পারমিশন অলরেডি দিয়ে দিছে তারা বলতেছে যে কোনো ফোন কোম্পানি যেই সমস্ত আমরা ইন্টারনেট প্যাকেজ কিনবো সেই ইন্টারনেট প্যাকেজ কেনার পরে যেই মেয়াদটা থাকবে সেই মেয়াদ কিন্তু আর থাকতেছে না আপনি যদি এখন দশ জিবি কিনেন সেই দশ জিবির জন্য কিন্তু আপনি লং টাইম আপনি ইউজ করতে পারবেন যেমন ধরেন আপনি যদি একশো টাকা দা পাঁচ জিবি ইন্টারনেট কিনেন তাহলে কিন্তু আপনার এই পাঁচ জিবি কিন্তু চাইলে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন আপনার যখন খুশি তখন ইউজ করতে পারবেন তো আগে ক্ষেত্রে আমরা যেটা দেখতাম যে আমরা যে প্যাকেজগুলো কিনতাম তো সেই প্যাকেজগুলা ম্যাচ শেষ হওয়ার আগের দিন যদি আমরা আবারও যদি সেই সেম সেম প্যাকেজটা যদি আমরা কিনতাম তাহলে কিন্তু আমাদের এমবির ম্যাটটা কিন্তু থাকতো কি বা আমরা ওই এমবিগুলোই কিন্তু ইউজ করতে পারতাম তো তো এখন কিন্তু আপনি যে কোনো প্যাকেজই ইউজ করেন না কেন যে কোনো প্যাকেজে আপনি কিনেন না কেন সেই প্যাকেজের সাথেই কিন্তু আপনার যেই এমবিগুলো থাকবে সেই এমবিগুলো কিন্তু চলে আসবে এখন দেখা যায় আপনি যদি একটা দুশো টাকার একটা প্যাকেজ আগে কিনতেন ধরেন একটা দুশো প্যাকেট টাকার প্যাকেজ যদি আপনি আগে কিনতেন তাহলে কিন্তু সেইটা যেটা যে যে ম্যাটটা থাকতো তো তো সেই ম্যাচের লাস্টের দিন যদি আপনি আবারও সেম প্যাকেজে যদি আপনি কিনতেন তাহলে কিন্তু আপনার এমপিটা কিন্তু থাইকা যেত এটা কিন্তু আগে এই সিস্টেমটা ছিল আর এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি এখন কিনলেন এক প্যাকেজ কিন্তু তা এই এটার ম্যাচ শেষ হওয়ার যাওয়ার পরেও দেখা যায় আপনি অন্য একটা প্যাকেজ কিনলেন তারপরেও কিন্তু আপনার এমপিটা কিন্তু থাইকা যাবে বন্ধুগণ তো এটা এটারই কিন্তু নতুন সিস্টেম করছে তো এই যে এটাতে প্রায় বাংলা লিঙ্কের প্রায় চারটা পাঁচটা অপশন দেওয়া হয়েছে তো এখানে তিন দিন সাত দিন এবং কি পনেরো দিন এবং কি এক মাসের জন্য এই সিস্টেমগুলো চালু করছে তো আমি আসলে কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বন্ধুগণ বন্ধুকানো আপনারা যেই এখন যে আনলিমিটেড ইন্টারনেটের কথা বলতেছে যে এখন কোনো মেয়াদ থাকবে না মেয়াদ থাকবে না তবে তবে এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ওই মেয়াদ শেষ হওয়ার আগে থেকে কিন্তু আপনি যে কোনো আবার একটা প্যাকেজ কিনবেন প্যাকেজ কিনলে কিন্তু আপনার যে এম বিগুলো থাই সেই এম কিন্তু আবার এখানে চলে আসবে তো এটাই হচ্ছে মূল ইয়া তো বন্ধুগণ এই ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম এখানে কি গ্রাহকের লস না লাভ এখানে আমি একটা জিনিস লস দেখলাম আরেক জায়গাতে আমি লাভ দেখলাম যেরকম লসটা কোথায় সেটা হচ্ছে গা এখনকার আমরা যে প্যাকেজগুলো কিনতাম আগে সেই প্যাকেজগুলো কিন্তু মোটামুটি দামটা একটু কম ছিল হাতের নাগালে ছিল দেখা যেত আমরা একশো টাকায় দেখা যেত প্রায় পাঁচ ছয় জিবি পাইতাম তো এখন যেই সিস্টেমটা করছে দেখা যায় আনলিমিটেড আনলিমিটেড করার কারণে কিন্তু এখন প্যাকেজের দাম বেড়ে গেছে যেরকম ইন্টারনেটের দামও বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে ওরা প্যাকেজগুলোর দাম কিন্তু বাড়াই দিছে প্যাকেজগুলোর দাম বাড়াই দেওয়ার কারণে কিন্তু এখানে অনেক আমাদের একটু সমস্যা হবে আবার একটা লাইভ লাভ যেটা সেটা হচ্ছে গা যে আমাদের মেয়াদটা তো আমরা পাইতেছি তো এখন যদি ধরেন আমার পনেরো জিবি যদি আমি দশ দিনের জন্য কিনবো কিন্তু দশ দিনের জন্য পনেরো জিবি যদি আমি কিনি তো দেখা যায় আমার পা পাঁচ জিবি খরচ হয়েছে আরও পাঁচ জিবি থেকে গেছে বন্ধুগণ তো পাঁচ জিবি থাইকা যাওয়ার পরের পরে কিন্তু আমরা দেখা যায় ওই মেয়াদ শেষ হওয়ার একদিন আগে যদি আর একটা প্যাকেজ কিনি সেটা যে কোনো প্যাকেজই হোক না কেন যে কোনো একটা প্যাকেজ কিনলেও কিন্তু ওই এমবিগুলো কিন্তু আবার আপনার কাছে চলে আসবে তো এটাই হচ্ছে মূল ইয়া তো এটা কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু এই ইয়াটা দিছে রায়টা দিছে যে এখন থেকে এমবির কোনো মেয়াদ থাকবে না এমবির ম্যাথ থাকবে না তাও কিন্তু শর্ত আছে বন্ধুগণ শুধু আমরা বলতেছি যে এম বি এর ম্যাথ থাকবেন এম বি একটা ম্যাথ থাকবে কিন্তু আপনার ওই ম্যাথের আগে যে কোনো প্যাকেজ কিনলেই কিন্তু আপনার আগের এমবি বিগুলা কিন্তু আপনার কাছে আবার চলে আসবে তো বন্ধুগণ এটাই ছিল আজকে এই মূলত ভিডিওটি আর ভিডিওটি আর বড়ো করব না আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন কারণ সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর তো আজকে এই পর্যন্ত বন্ধুগণ তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ